একঘেয়েমি পটল খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি পটলের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। প্রথমে এখানে কয়েকটা পটল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার পটলের দুই সাইডটা খুব ভালো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটলেরই দুই সাইড কেটে নেওয়ার পরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে কী করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলটাকে অর্ধেক করে কেটে নেব। সব পটলগুলো এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি কী করতে হবে। সব পটলগুলো অর্ধেক করে নেওয়ার পরে দেখো একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে পটলের মাঝখানের যে বীজগুলো সেগুলোকে বের করে পটলের মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। এই পটলের বীজগুলো কিন্তু ফেলবে না, এটা দিয়েও কিন্তু খুব ভালো একটা রেসিপি হয়ে যাবে। এবার এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এখানে দেখো একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মুসুরির ডাল। আমি আধ ঘন্টা 100 গ্রাম মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা মটরের ডাল দিয়েও করতে পারো, আমি মুসুরির ডাল দিয়ে এখানে দেখাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া রসুন, আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব, খুব বেশি মিহি করব না। এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো খুব বেশি মিহি করিনি, সামান্য দানা দানা আছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 2 চামচ কুচানো ধনে পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দেবো 1/2 চামচেরও কম কালো জিরে, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ডালটাকে 3-4 মিনিট ধরে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না, আর ডালটাকে যখন বাটবে তখনও ডালে জল দেবে না, শুকনো বাটতে হবে। ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এবার এর মধ্যে 1 পিস পটল দেবো, দিয়ে খুব ভালো করে ডালের মিশ্রণটা এইভাবে পটলের মধ্যে দিয়ে পটলটাকে এইভাবে ঢেকে নেব। একইভাবে আমি কয়েকটা পটল এইভাবে রেডি করে রেখে দিচ্ছি, তাহলে ভাজার সময় দিতে এগুলো সুবিধা হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে, আর এটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এবার দেখো গরম হয়ে গেছে তেলটা, আমি এক এক করে পটলগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর ডাল বাটার সঙ্গে পটলটা যখন দেবে তখন কিন্তু পটলগুলো যেন ডাল বাটায় ঢেকে থাকে সেইভাবে দেবে, না হলে পটলটা কিন্তু পুড়ে যাবে। এবার এখানে আমি 4টে দিয়ে দিলাম। একটা সাইড লাল হয়ে যাওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এটা হাই ফ্লেমে করলে হবে না, পটলটা তাহলে কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরে যে পটলটা আছে সেটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, সবারই খুব ভালো লাগবে। যারা পটল একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এই রেসিপিটা করে দাও তাহলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমাকে বলো কেমন লাগলো আমার এই রেসিপিটি। ও ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা খেতে ভীষণ মুচমুচে হয় আর এত ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে না বানালে বুঝবে না যে কতটা টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে ডাল আর এই পকোড়া থাকলে আর কিচ্ছু লাগবে না। নামিয়ে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো তারপরে বলো কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।